আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আর আপনারা ভালো থাকেন। এটাই রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগের একান্ত প্রত্যাশা, একান্ত আশা। বন্ধুরা আজ আমরা আলোচনা করব আফরিন নামক একটি নাজাল ড্রপ নিয়ে, অর্থাৎ নাকের জন্য যে ড্রপ, অর্থাৎ অনেকের নাক বন্ধ হয়ে আসে এবং অনেকে এই জন্য ঘুমাতে পারে না, অনেকের নাক ডাকেন। তো সেক্ষেত্রে আজকে আমরা এই আফরিন নাজাল ড্রপটির রিভিউ দিয়ে থাকবো এবং কী কাজ করে সে ব্যাপারে। তো চলুন বন্ধুরা কথা না বেরিয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা আসি যে এটা কী দিয়ে গঠিত, অর্থাৎ আফরিনের ভিতরে কী উপাদান রয়েছে। অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড ইউএসপি নাজাল ড্রপ। এখানে বন্ধুরা আমরা বলে রাখি যে এখানে দুইটি নাজাল ড্রপের দুইটি উপাদান তৈরি করা হয়। প্রথম হলো আফরিন 0.05%, অর্থাৎ এটা হলো বড় মানুষের জন্য। প্রতি নাজাল ড্রপে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড ইউএসপি 0.5 মিলিগ্রাম, আর হলো আফরিন 0.025%, অর্থাৎ শিশুদের জন্য নাজাল ড্রপ। প্রতি মিলি নাজাল ড্রপে রয়েছে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড ইউএসপি 0.25 মিলিগ্রাম এবং প্রিজারভেটিভ বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড সলিউশন বিপি 0.02%। তো অক্সিমেটাজোলিন সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো যে আজকে যে অক্সিমেটাজোলিন কী কাজে আসে। নির্দেশনা, অর্থাৎ ওষুধটি, অর্থাৎ আফরিন নাজাল ড্রপটি কী কাজে ব্যবহার করা যাবে। অ্যালার্জিজনিত ও ইনফেকশনজনিত নাকের শ্লেষ্মা ঝিল্লির প্রদাহ, অর্থাৎ বন্ধুরা আমরা অনেক সময় দেখে থাকি যে অনেকে বারবার হাসি আসে এবং নাকের ভিতরে সবসময় ঠান্ডা লেগেই থাকে, তাদের জন্য কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ নাকের ড্রপ হলো আফরিন। এবং সাইনোসাইটিস, যাদের সাইনোসাইটিস সমস্যা আসে, তীব্র মাথা ব্যথা আছে তাদের জন্য, সাধারণ সর্দি কাশির জন্য কিন্তু আমরা নাজাল ড্রপটি ব্যবহার করতে পারি। তো এবার আসি বন্ধুরা, এটা কতটুকু আমরা ব্যবহার করব। 2 থেকে 3 ফোঁটা করে দিনে 2 বার নাসারন্ধ্রে, অর্থাৎ নাকের ভিতরে আমরা প্রয়োগ করব। মাথা নিচের দিকে রেখে সাবধানে ওষুধ নাসারন্ধ্রের ভিতরে প্রয়োগ করতে হবে। প্রথমে নাকের এক ছিদ্রের ভিতর, এরপর অপর ছিদ্রের ভিতর। এর ফলে রোগীর ওষুধ গিলে ফেলার সম্ভাবনা কমে যায়। চিকিৎসার মেয়াদ 3 থেকে 5 দিনের বেশি হওয়া উচিত নয় এবং কোনো অবস্থাতেই 2 সপ্তাহের বেশি সময় চিকিৎসা করা যাবে না। অর্থাৎ দীর্ঘদিন যদি আমরা ইউজ করি তাহলে দেখা যায় সেটা নাকের ভিতরে ঘা হয়ে যেতে পারে বা অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে। সুতরাং সর্বোচ্চ আমরা 2 সপ্তাহের বেশি, অর্থাৎ 14 দিনের বেশি এই ড্রপটি আমরা ব্যবহার করব না। এবং বন্ধুরা বাকি যে কাজগুলো রয়েছে, বিভিন্ন ফার্মাকোলজি বিষয়ে আলোচনা করা হয়েছে, সেটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই কিন্তু সেখান থেকে জেনে নেবেন। এবার আসি মূল্যর ক্ষেত্রে। এই আফরিন নাজাল ড্রপটি যেটা 0.05%, অর্থাৎ বড়দের জন্য, সেটা 45 টাকা, অর্থাৎ বাংলাদেশি টাকা এটা হলো 45 টাকা, এবং যেটা ছোট শিশুদের জন্য সেটা হলো যে 0.025%, তো সেটার দাম হলো 40 টাকা। আমরা এই ওষুধটি এরিস্টো ফার্মা লিমিটেড শ্যামপুর কদমতলী ঢাকা বাংলাদেশ উৎপাদন করে থাকে। তো অবশ্যই আমরা যখন, বন্ধুরা আমি বারবার আপনাদেরকে বলে রাখি, যখন আমরা ওষুধ কিনবো ওই অবশ্যই ওষুধের ডেট দেখে কিনবো এবং ওষুধের যে দাম সেটা অবশ্যই দেখে আমরা কিনবো। বন্ধুরা আজ এ পর্যন্তই, এখনই বিদায় নিব। তো যাওয়ার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন, তাহলে আমরা যেসব ভিডিও আপনাদের আপলোড দিব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।